পারাগ্লাইডংরে উত্তীর্ণ হয়ে আকাশে উড়িলে বন্ডা যুবক লকিনাথ। ওড়িশার বন্ডা জনজাতির প্রথম যুবক লকিনাথ, যিকি মালকানগিরি জেলার দুর্গম অঞ্চল কুহযাউথিবা পরকনমালা গ্রামে বসবাস করুথিবা বেলে নিজের উদ্যম ও প্রয়াস যোগু আজ নিজ জেলাপাই গর্ব আনিবা সহ খোলা আকাশে পারা গ্লাইডং করে ইতিহাস রচিছন্তি। মালকানগিরি মহাবিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র তথা জাতীয় সমর শিক্ষার্থী বাহিনীর জুনিয়র আন্ডার অফিসর লকিনাথ কৃষ্ণনী আগ্রাস্থিত ভারতীয় বায়ুসেনা শিবিরে নভেম্বর 1-25 তারিখ পর্যন্ত যুদ্ধ জাহাজরে বিভিন্ন রণকৌশল প্রশিক্ষণ লাভ করিবা সহ আকাশরে প্যারাচুট দ্বারা উড়িবা আদি তালিম গ্রহণ করে দৃঢ় ইচ্ছাশক্তি যোগু ওড়িশার প্রথম যুবক রূপে এই তালিমকে সফলতার সহ গ্রহণ করে কৃতিত্ব লাভ করিথিবা সহ নিজে আকাশরে যুদ্ধ জাহাজরু প্যারাচুটরে অবতরণ করে অসীম সাহসর পরিচয় দেই পারিছন্তি। তাঁকর এই কৃতিত্ব পাই আজ তাঁকু মালকানগিরি মহাবিদ্যালয় পরিসরের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অশোক কুমার ষড়ঙ্গী, অধ্যাপক ডক্টর রঞ্জন কুমার স্বাইঁ, এএনও সুশান্ত কুমার মাঝি, অধ্যাপক গৌতম নায়ক, উমেশ চন্দ্র রাউত, মনোরঞ্জন পরিডা প্রমুখ উপস্থিত রই পুষ্পগুচ্ছ দেই লকিনাথঙ্কু সম্বর্ধনা প্রদান করিথিলে। ক্যাডেট জুনিয়র আন্ডার অফিসর লকিনাথ কৃষানি, ন্যাশনাল প্যারাবেসিক কোর্স নভেম্বর 1-25 পর্যন্ত আমার যে আগ্রার এই যেটা কি আমার সেন্টার লা আর্মি এয়ারবোর্নস ট্রেনিং স্কুল, সেটি আমি অল ইন্ডিয়ার 40 ক্যাডেট এনসিসি 40 ক্যাডেট সিলেক্টেড হয়ে যাই যেমনি আমার ওড়িশা অল ওড়িশার মু জনে সিলেক্টেড হয়েছিল। তো আমি সেটি 12 দিন গ্রাউন্ড ট্রেনিং দিয়েছিলা, যেটা এএন 32 এয়ারক্রাফ্টরে কেমতি এক্সিট করবে, কেমতি ফ্লাইট টেকনিক করবে, কেমতি ল্যান্ডিং করবে, সেসব 12 দিন শিক্ষা দিয়া যাই। তাপরে আমি এএন 32 এয়ারক্রাফ্টরে জম্প করা সুযোগ মিলছিল, অফিসর আমি পরমিশন দিয়েছিল। তো আমি নভেম্বর 17-18 লাগাতার দুই দিন আমি এএন 32 এয়ারক্রাফ্ট 1250 ফিট উপরু 20 কেজি প্যারাচুট ধর আমি জম্প করেছিল। লাস্ট জম্প লা নভেম্বর 21। মু বহুত খুশি, বহুত প্রাউড ফিল করছি। মু অল ওড়িশা 50,000 এনসিসি ক্যাডেট্রু মু জনে সিলেক্ট হয়েছিল। তো মোর আমার মালকানগিরি কলেজ মালকানগিরি প্রিন্সিপাল স্যার আমার এনও স্যার বহুত বহুত ধন্যবাদ, আমার ইউনিট্র সিও স্যার যেটা কি আমার ওয়ান ওড়িশা ইনফ্যান্ট্রি ইন্ডিপেন্ডেন্ট কম্পানি এনসিসি জয়পুর বারনিপুর সিও স্যার বহুত বহুত ধন্যবাদ। মু আগামী দিনের মু জনে ইন্ডিয়ান আর্মি নেই তো এয়ারফোর্সে মু জয়েন হওয়া পাই চাউছি। মালকানগিরি জেলার ব্যুরো চিফ জ্যোতিরঞ্জন বেহরাঙ্ক রিপোর্ট, এ কে এন নিউজ।